সুপ্রিয় দর্শক আমার সামনে এখন হাজির হয়েছেন ইনার নাম আবু জাফর আবদুল্লা বাংলাদেশের অধুনা যশোর জেলাস্ত সাগরদাড়ি গ্রামে যেখানে মাইকেল মধুসূদন দত্ত ঠিক বাড়ির পাশেই ইনার বাড়ি ইনি দীর্ঘদিন এক স্কুলে শিক্ষকতা করতেন আজকে ওনার কাছ দিয়ে আপনারা শুনে নিন যে উনি কি বলতে চান আর আমরাও জানবো যে উনি কি জানতে চান প্রকৃতপক্ষে এই জ্যোতিষের কাছে বা জ্যোতিষ শাস্ত্রজ্ঞ ব্যক্তির কাছে ওনার জানার কি থাকতে পারে আপনারা জানুন এবং দেখুন আমাদের সঙ্গে থাকুন আমি অনেক আগে থেকে জ্যোতিষশাস্ত্র বিষয়ে অনুরোগী এবং রহস্যময় লাগতো আমার কাছে যে জ্যোতিষশাস্ত্র মানব জীবনের উপরে কেমন প্রভাব ফেলতে পারে এবং জ্যোতিষশাস্ত্র মানুষের উপকার বা অপকার কতটুকু করতে পারে মানব জন্ম এর সাথে কতটুকু জড়িত এই বিষয়ে আমি এখন জানতে চাই আপনার কাছে এই বিষয়ে আপনার মতামতটা কি যে জ্যোতিষশাস্ত্র মানব জীবনের সাথে কতটুকু সুখ দুঃখের সাথে বা উন্নয়ন উন্নতির সাথে জড়িত আচ্ছা আব্দুল্লাহ ভাই আমি আপনার কথা বুঝতে পেরেছি আপনি দীর্ঘদিন ধরে এই জ্যোতিষ শাস্ত্রের কিছু বই পুস্তক পড়েছেন আপনি জ্যোতিষ করেন না তাই তো জ্যোতিষ করেন কি আপনি জ্যোতিষের সাথে কিন্তু তেমন করেন কাছে কি গেছেন আপনি হাত হাত দেখাতে গেছেন আমি অনেক কাছে গেছেন আপনার প্রশ্ন হচ্ছে আপনি এই জ্যোতিষশাস্ত্র আপনার জীবনে বা মানব জীবনে কোনো কাজে আসে কি না এটা দেখুন আমরা যদি জ্যোতিষরা বলি যে আমরা আপনি পাথর পড়ুন আজকে রাতারাতি কোটিপতি হয়ে যাবেন এটা কিন্তু আসলে সঠিক নয় কিন্তু ভাগ্যকে কিছুটা অপটিমাইজ বা অপটিমাম করা যাইতে পারে অর্থাৎ ভাগ্যকে কিছুটা রদবদল করা যাইতে পারে একটি লঞ্চ দেখুন তার ইঞ্জিনের হর্স পাওয়ার আছে দশ হর্স পাওয়ার ওইটাকে যদি আপনি বারো আর দুই হর্স পাওয়ার বাড়ান বা বারো হর্স পাওয়ারে রূপান্তর করেন তাহলে লঞ্চটা নিশ্চয়ই দ্রুত চলবে হ্যাঁ চলবে কি না নিশ্চয়ই দ্রুত চলবে এবার ঠিক তেমন রূপ যে কোনো যান্ত্রিক জানে যদি আপনি একটু মানে শক্তি প্রয়োগ করেন বা ইঞ্জিনের স্পিড বাড়ান তাহলে ওইটা কিন্তু আরেকটু দ্রুত চলবে ধরুন আপনি যশোর থেকে আসছেন এখন যশোর যাবেন যশোর যাওয়ার জন্য পথ থাক আছে আমাদের এখানে বিমান আছে ট্রেন আছে তারপরে হচ্ছে আপনার বাস আছে বাসের মধ্যে এসি বাস আছে আবার মানে চেয়ার কোচ আছে আবার পাঁচ সিটের বাস আছে লোকাল স্কুটার বা আপনার অটো টেম্পু আছে এমনকি রিক্সা ভ্যানও আছে আপনার ভাগ্য যদি ভালো হয় তাহলে আপনি বিমানে যাবেন আর আপনার ভাগ্য যদি দুর্বল হয় তাহলে আপনি ভ্যান গাড়িতে যাবেন কিন্তু আপনি যাবেন আপনার ভাগ্যে যাওয়া আছে যশোর আপনি যাবেন বা কোনো কিছু না হলে আপনি হেঁটে গেলেও পায়ে হেঁটে গেলেও যাবেন কিন্তু ভাগ্য যদি ভালো হয় আপনি বিমানে চলে যাবেন একটু মধ্যম হলে আপনি এসি বলব গাড়িতে যাবেন আর যদি দুর্বল হয় তাহলে আপনি পায়ে হেঁটে যাবেন তাহলে আমার কথা হচ্ছে আব্দুল্লাহ ভাই যে আপনি যশোর যাবেন আমার তো যাওয়া ছিল তাই আমি যশোর আসলাম অর্থাৎ আমার আশা ছিল আমার বাড়ি যশোর আমি যশোরে তো আসবই কিন্তু এখানে জ্যোতিষশাস্ত্র কী প্রভাব ফেলবে আমি পূর্বেই বলেছি যে লঞ্চটি কিন্তু নদী পার হবে বা আমার খুলনা থেকে যশোর যাবে কিন্তু লঞ্চটার ইঞ্জিন আছে টেন হর্স পাওয়ার এইটাকে আমি টুয়েলভ হর্স পাওয়ারে রূপান্তর করলাম তাহলে আগে যদি লঞ্চটি আপনার দু ঘন্টায় পৌঁছাতো এখন কিন্তু ওইটা এক ঘন্টা চল্লিশ মিনিটে পৌঁছাবে অর্থাৎ মানব জীবনে ধরেন আপনার হাতে ভাগ্যরেখা একটু দুর্বল যেমন হ্যাঁ এই যে দেখুন আপনার এই ভাগ্যরেখা আয়ু রেখা থেকে উঠছে এবং এই হৃদয় রেখা এসে থেমে গেছে এর উপরে আর যায়নি অর্থাৎ জীবনের আপনার ভাগ্য মানসিকতা যে জায়গায় কিন্তু আপনাকে সে জায়গায় উঠতে দিচ্ছে না আপনার ভিতরে আছে উদারতা পরোপকারিতা এমনকি ধার্মিকতা সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার আশীর্বাদ কিন্তু যেহেতু আপনার হাতের ভাগ্য রেখা হৃদয় রেখাকে ক্রস করে উপরে ওঠেনি সেহেতু আপনি আপনার যোগ্যতা অনুযায়ী বহি প্রকাশ ঘটাতে পারছেন না যেমন ভালো ডাক্তার রুগী হচ্ছে না ভালো ইঞ্জিনিয়ার প্ল্যান হচ্ছে না ভালো মিস্ত্রি কাজ হচ্ছে না ভালো দোকান খরিদ্দার হচ্ছে না আপনি ইতিপূর্বেই বলেছেন আমি জানলাম আপনার হাতটা দেখার সময় যে আপনি শিক্ষকতা করতেন কিন্তু সেটাও মাঝপথে আপনি ছেড়ে দিয়েছেন অর্থাৎ এই যে জীবনে আগাতে পারছেন না এই আগাতে সহযোগিতা করবে জ্যোতিষশাস্ত্র ঠিক ওই টু হর্স পাওয়ারের মতো আপনি এই ক্ষেত্রে যদি যেহেতু ভাগ্য রেখাটা ভাগ্য রেখাটা হৃদয় রেখায় মিলিত হয়ে থেমে গেছে এর উপরে আর ওঠেনি অর্থাৎ ভাগ্য রেখাকে উপরে টেনে উঠতে সহযোগিতা করে কিন্তু একটা মাত্র রত্ন সেটা হচ্ছে ক্যাটসাই আপনি এক্ষেত্রে যদি ভালো একটি ক্যাটসাই পাথর পরিধান করেন তাহলে আপনাকে হয়তো ওই সেই টু অর্স ফওয়ারের মতো কাজ করবে আপনাকে কিছুটা উপরে উঠতে সহযোগিতা করবে কিন্তু আপনি যদি মনে করেন যে হ্যাঁ পাথর পরে আমি রাতারাতি এখন আছি আমি এক টাকার মালিক আমাকে তিন দিনের মধ্যে তিন কোটি টাকার মালিক হতে হবে এটা হল কিন্তু একটা ধনাত্মক প্রভাবক ধনাত্মক প্রভাবক মানে একটা জাস্ট রসায়নে যেমন ধনাত্মক প্রভাব ক্যাটালিস্ট আছে এটা পজিটিভ ক্যাটালাইস্ট মতো আর কি এর রত্ন কাজ করে এরকম ধারণা নাকি হ্যাঁ দেখুন আপনাদের পবিত্র নিয়ামুল কোরআনের 47 পেজ লেখা আছে যে দশটা হাদিস দ্বারা মানুষ ধনী ও সৌভাগ্যশালী হইতে পারে তার মধ্যে প্রথম হাদিস হচ্ছে এক মা বাবার সাথে করা দ্বিতীয়ত হচ্ছে আকিক পরিধান করা অনেককেই বলতে শুনি আমি আমার পেশাগত জীবনে এই আঠারো বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় অনেক আপনাদের ধর্মাবলম্বী অনেক লোকই বলেছেন আমাকে যে জীবনে পাথর আমাদের ইসলামে বিশ্বাস করে না যার জন্য আমি আজকে যদি আপনি দেখতে চান আমি নিয়ামুল কোরআনটি বের করে দেখাতে পারি আপনি যদি দেখতে চান যে তার সাতচল্লিশ পৃষ্ঠায় লেখা আছে যে যে দশটি হাদিস দ্বারা মানুষ ধনী ও সৌভাগ্যশালী হতে পারে আবদুল্লা ভাই এটা নিয়ামুল কোরআন এই যে দর্শকরা আপনারাও দেখুন এটা নিয়ামুল কোরআন এই দেখুন এই কোরআনের এই সরি সাতচল্লিশ পৃষ্ঠা আমি ভুল বলেছি তিপ্পন্ন নম্বর পৃষ্ঠা এই যে দেখুন তিপ্পন্ন নাম্বার পৃষ্ঠা হজরত মম হজরত সালমান ফারেসি রাসুল্লাহ সাল্লাহাম হইতে হজরত রসুল্লাহ সাল্লাহাম এর এই রূপ দশটি হাদিস বর্ণিত হইয়াছে যদ্বারা মানুষ ধনী ও সৌভাগ্যশালী হইতে পারে যথা দেখুন এক নাম্বার এই যে দর্শক আপনারাও দেখুন মাতা পিতার সহিত সদ ব্যবহার করা আকিক পাথরের আংটি আঙ্গুলে পরিধান করা বেশি পরিমাণে আল্লাহর জিকির করা চার নম্বর হচ্ছে বৃহস্পতিবারে নখ কর্তন করা পাঁচ নাম্বার অন্ধলোকের সাহায্য করা ছয় নাম্বার সর্বদা জুতা বা খড়ম ব্যবহার করা সাত নাম্বার মসজিদ ঝাড়ু দেওয়া আট নাম্বার হচ্ছে ব্যবসা বাণিজ্যে ওয়াদার সততা রক্ষা করা নয় নাম্বার হচ্ছে সক্ষম লোকের হজ আদায় করা এবং দশ নম্বর হচ্ছে উৎকৃষ্ট ফসলের চাষ করা এখন আবদুল্লা ভাই আপনার প্রশ্ন হতে পারে যে আকিক পাথরের আংটি আঙ্গুলে পরিধান করা কিন্তু আমি কেন আপনাকে ক্যাটসাই বা হিরাসুনি পান্না বা রক্ত প্রবাল মুন পরিধান করতে বলি এই সাতশো ষাট খ্রিস্টাব্দে যখন হজরত সাল্লাম জন্মগ্রহণ করেন সেই কাল থেকে সত্তর খ্রিস্টাব্দ থেকে এবং হ্যাঁ খ্রিস্টাব্দ থেকে যখন জন্মগ্রহণ করেন উনি জন্মগ্রহণ করার হয়তো বিশ ত্রিশ বছর পরে গিয়ে উনি এই হাদিসগুলা দিছেন তো ওই সময়কালে সমস্ত খনিজ রত্ন পাথরকে জমরুদ বা আকিক বলা হতো এখন বিজ্ঞান এইটাকে রিসার্চ করে রিফাইন করে এর উপাদান অনুযায়ী যে লালটাকে চুনি সবুজটাকে পান্নার হীরা বা আপনার হলুদটাকে পোকরাজ নীলটাকে নীলা এইভাবে নামান নামাঙ্করণ করা হয়েছে কিন্তু প্রকৃত পাথর তখনকার যুগে জমরুদ বা আকিক বলা হতো সমস্ত পাথরকেই জমরুদ বলা হতো এটা এটা আপনার আকিক আকিক আর জমরুদ এই সবগুলোই কি এই যে নয়টা গ্রহের নয়টা রত্ন পাথর রূপান্তর শুধুমাত্র রূপান্তর হ্যাঁ হ্যাঁ ওই একটি পাথরের আজকে বিভিন্ন নামে নামাঙ্করণ করা হয়েছে অর্থাৎ পাথর আপনাকে এতটুকু উপকার করতে পারে আর কি করতে পারে ধরুন সবগুলো আকি বলা যায় আর কি হ্যাঁ হ্যাঁ আব্দুল্লাহ ভাই আপনি হয়তো অনেক জ্যোতিষের কাছে গেছেন অনেকে হয়তো বলেছে যে আপনার হয়তো অমুক সমস্যা হতে পারে শারীরিক অমুক সমস্যা হতে পারে দেখুন আজকে অনেক ডাক্তাররাও কিন্তু যখন আপনি ডাক্তারের কাছে যাবেন আমরা গেলে বলবে যে আপনি এই রিপোর্টটা করিয়ে আনুন এমআরআইটা করিয়ে আনুন বা এক্স রেটা করিয়ে আনুন দেখুন এখানে কি হয়েছে কিন্তু জ্যোতিষ কিন্তু আপনি জন্মগ্রহণ করা কালীন থেকে তার জন্ম সময় বা জন্ম তারিখটা নিয়ে কুষ্টি করে সে কিন্তু বলতে পারবেন যে আপনার কত তারিখে কোন সময় বা কোন বছরটা কেমন যাবে কেমন বয়সে আপনার হাত ভাঙতে পারে কেমন বয়সে আপনার বক্ষব্যাধি হতে পারে কেমন বয়সে আপনার হয়তো পেটের প্রবলেম হতে পারে বা বিশেষ কোনো ঘাতক ব্যাধিতে আপনি আক্রান্ত হবেন কিনা এমন কি আপনি কোন সাইডে লেখাপড়া করবেন কোন সাইডে কর্ম করবেন কর্মের সু শিকরে যাবেন কিনা আমার মনে হয় আপনি যদি অনেক জ্যোতিষের কাছে যেয়ে থাকেন তাহলে এই উত্তরটা আপনি পেয়ে গেছেন অর্থাৎ জীব মানব জীবনের এই সমস্যার অন্ত নেই এই সমস্যাগুলো যদি ধরতে পারা যায় তাহলে আমরা এর পরিত্রাণের জন্য যে প্রতিকারটা দিব সেইটা হয়তো এই আপনার টু হর্স পাওয়ারের মতো কিছুটা কাজ করবে আর একটা জিনিস হচ্ছে রত্ন পাথর হচ্ছে জাস্ট আপনি ঝড় বৃষ্টির মাঝে চলবেন একটা ছাতা মাথায় দিবেন ছাতা মাথায় দিলেও কি আপনি ঝড় বৃষ্টিতে ভিজবেন না ভিজবেন কিন্তু আপনাকে একটু হলেও রক্ষা করবে যেমন আপনি মোটরসাইকেল চালান আপনি হেলমেট পরবেন তাহলে হেলমেট কি আপনি দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দিবে বাঁচিয়ে দেবে না কিন্তু মাথাটা রক্ষা করবে অনেক সময় মস্তকে আঘাত লাগলে মানুষ দ্রুত মারা যায় তা মস্তকটাকে বাঁচানোর জন্য এইবার যদি এমন অ্যাক্সিডেন্ট হয় যে গায়ের উপর দিয়ে ট্রাক চলে গেছে তাহলে তো আর বাঁচার কোনো পথই নেই একটা প্রতিরোধ সব অর্থাৎ কিছুটা একটু একটা সাপোর্ট পাওয়া যাবে দেখুন আজকে বুলেট প্রুফ জ্যাকেট পরে যারা পুলিশ বা আর্মিরা যুদ্ধে যাচ্ছে আচ্ছা বুলেট প্রুফ জ্যাকেটে কেউ নাকি বাঁচিয়ে দিবে যদি ওইখানে ধরেন একটা বড় আকারে বোম মারা হয় তাহলে কি বল বুলেট প্রুফ জ্যাকেটে ঠেকাবে ঠেকাবে কিন্তু একটা গুলি যদি আসে ওই গুলিটা তো বুককে কভার করে আর মাথায় তাদের হেলমেট দেওয়া থাকে তাহলে বুক আর মাথা যদি বাঁচানো যায় তাহলে লোকটি বাঁচতে পারে অর্থাৎ হাতে গুলি লাগলে পায়ে গুলি লাগলে বা পা কেটে হাত কেটে ফেললেও কিন্তু একটা মানুষ বেঁচে থাকতে পারে কিন্তু বুকে গুলি লাগলে কিন্তু তাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব না বা মস্তকে গুলি লাগলে বাঁচিয়ে রাখা সম্ভব নয় ঠিক তেমন অর্থাৎ এই জ্যোতিষশাস্ত্র ওই ছাতার মতো জ্যোতিষশাস্ত্রীয় যে প্রতিকার ওই ছাতা মাথায় দিলে আপনি যেমন ভিজবেন একটু কম ভিজবেন বুলেট প্রুফ জ্যাকেট পরলে হয়তো একটু গুলিটার সাইডে লাগলো পিছলে গেল হাতে লাগলো হাত কেটে ফেলে বাঁচলেন বা হেলমেট পরা থাকলে হয়তো দুর্ঘটনায় পড়লেন হাত পা আহত হলো কিন্তু মাথাটা বাঁচলো এই ততটুকু বাঁচতে সহযোগিতা করে আপনাদের যদি স্বপ্ন থাকে যে না আমি পাথর পরে কোটিপতি হব দিন দিন গৃহবাড়ি ভূমি সম্পত্তি মালিক হব অমুক দিন রাজা হব বা মন্ত্রী হব তাহলে কিন্তু এটা আমি একজন জ্যোতিষ শাস্ত্রজ্ঞ ব্যক্তি হয়ে বলবো এটা সঠিক নয় তবে কে দুঃখকে পরিহার এবং সৌভাগ্যকে আনয়ন করতে

উত্তর আমি কতটা দিতে পেরেছি আমি জানি না তবে আপনি যদি যেসব জ্যোতিষের কাছে গেছেন তাছাড়া আপনার আমার কাছে এসে কেমন লাগলো এটা যদি আপনি একটু বলতেন তাহলে আমি নিজেকে একটু কৃতার্থ মনে করতাম সুপ্রিয় দর্শক আমি এ বিষয়ে বলতে চাই যে আমি অনেক জ্যোতিষের কাছে এর রহস্য জ্যোতিষশাস্ত্র রহস্যর ব্যাপারে জানতে বা আগ্রহী হওয়ার প্রেক্ষিতে আমি অনেক জায়গায় গেছি অনেক জ্যোতিষের কাছে কিন্তু এই জ্যোতিষের যে জিনিসটাই মূলত আমি শ্রীলঙ্কায় গেছি আর কি শ্রীলঙ্কায় আমি জ্যোতিষ শাস্ত্রীয় যেমন রত্নপুর একটা জেলা আছে শ্রীলঙ্কায় যেখানে জ্যোতিষ শাস্ত্রীয় যে আমরা খনিজগুলো ব্যবহার করি যে রত্নগুলো ব্যবহার করি সেই রত্নগুলোর খনি ওখানে আছে এবং সেই খনিগুলোর বেশিরভাগ সত্ত্বাধিকারী ওই দেশেও মুসলমান শ্রীলঙ্কায় শতকরা পঁচাশি জনের বেশি বৌদ্ধ কিন্তু আমাদের এই জ্যোতিষশাস্ত্র ব্যাপারে ধর্মীয় একটা যে অনুভূতি বা ধর্মীয় একটা যে বাধ্যবাধকতা বা নিষেধাজ্ঞামূলক একটা চিন্তা চেতনা এটা কিন্তু ঠিক না এটা ধর্মের সাপোর্টেড এটা রোসুল সালাম আকিক পড়তেন এমনকি হজরত ওমর এবং হজরত ওসমান যুদ্ধে যাওয়ার আগে বিভিন্ন রত্নপত্র পরিধান করতেন এটার সাপোর্ট আছে এটার যথার্থ এর বই পুস্তকের ইয়ে সংগ্রহ আছে কিন্তু এ জ্যোতিষশাস্ত্র মূলত যেমন জ্যোতিষশাস্ত্র আমাদের আমরা শুনছি যে সাত আসমানের ষষ্ঠ আসমান এবং সপ্তম আসমান যমরুদ পাথর দিয়ে তৈরি এবং আমরা যে জান্নাত বা ভেজের কথা বলি সেখানে বিভিন্ন রত্নপাতরের সজ্জিত আসন থাকবে বিভিন্ন অনেক কিছু থাকবে যেগুলো রত্নপথর সম্পর্কিত তবে এগুলো আমার দৃঢ় বিশ্বাস যে জ্যোতিষশাস্ত্র মানুষের কল্যাণে সর্বদা নিয়োজিত এবং এই নিয়ে মানুষের যে বিভ্রান্তি বা ভুল ধারণা এটা আমি বিশ্বাস করি না এবং জ্যোতিষশাস্ত্র ব্যাপারে অনুরাগী হলে এবং জ্যোতিষশাস্ত্র ঠিকমতো চর্চা করলে এবং যথাযথ এর ফলিত প্রয়োগ ব্যক্তিগত বা বাস্তব জীবনে বিভিন্ন জীবনে কর্মময় জীবনে যদি আমরা এর অনুসরণ করি তবে আমার দৃঢ় বিশ্বাস এই জ্যোতিষশাস্ত্র মানুষের মঙ্গল বই অমঙ্গল করতে পারে না হ্যাঁ আবদুল্লাহ আমি আপনাকে আরেকটু কথা বলি আপনি যে বললেন যে শ্রীলঙ্কায় গেছিলেন যেখানে পঁচাশি পার্সেন্ট পপুলারিটি হচ্ছে আপনার বুদ্ধিস্ট সেখানে বড় বড় রত্ন খনিজদের মুসলিম দেখেছেন আমি এখানে আরও একটু বলতে চাই আপনি ভারতে যখন যাবেন যে ভারত তো হিন্দু রাষ্ট্র সেখানকারও কিন্তু বড় বড় ব্যবসায়ী মুসলিম রত্ন কাটিং যানরা করেন রত্ন যারা বড় বড় আমদানিকারক যেমন জয়পুর রাজস্থান রাজস্থানের রাজধানী জয়পুর এখানে ধরেন কম করে পাঁচশো থেকে এক হাজার রত্নপাথর ব্যবসায়ী আছে তার ভিতরে নাইনটি নাইন ব্যবসায়ী কিন্তু মুসলিম আমাদের এই কলকাতা ওয়েস্ট বেঙ্গলে যদি যান তাহলে আপনি দেখবেন যে জাকারিয়া স্ট্রিট নামে একটা বড় মসজিদ বা বড়ো মসজিদ নামে খ্যাত ওই জায়গাটা জাকারিয়া স্ট্রিট বড় মসজিদ বা বড় বাজারে এই জায়গাটা বড় মসজিদই বলে লোকে ওইখানে প্রায় হাজারো রত্নের দোকান আছে যার নাইনটি নাইন বললে ভুল হবে হান্ড্রেড পার্সেন্ট রত্ন ব্যবসায়ী মুসলিম কিন্তু হ্যাঁ অল কলকাতা বিচার বিশ্লেষণ করলে হয়তো ফিফটি ফিফটি ব্যবসায়ী হবে কিন্তু প্রকৃত রত্ন ব্যবসায়ীরা মুসলিম কিন্তু রত্ন ব্যবসায়ীরা মুসলিম হলেই যে জ্যোতিষশাস্ত্র মুসলিম অধ্যসিত হবে তা ঠিক নয় তবে আপনার মূল্যবান যে কথাটি আমার খুব ভালো লেগেছে যে ওই সাত কি বললেন যেন সাত

কোনটা দিক তৈরি এটা ঠিক আমার জানা তবে একটু পাথরের নাম আছে সোনা ওয়াকের মধ্যেও পাথরের নাম এক একুত পাথরের নাম আছে যেমন দুই নদীর মাঝখানে প্রবাহিত একটা ব্যাপার সবার যাই হোক এই বিষয়ে আমি অত দীর্ঘায়িত করতে চাই না তবে এটা যে ধর্মীয় সাপোর্টেড বা এরকম মানে মঙ্গল দিকটাই বেশি অমাঙ্গলিক দিক নাই প্রয়োগগত দিকে অনেক কিছু অমঙ্গল করা যায় আর কি যেটা প্রয়োগিকভাবে অমঙ্গল ডেকে আনা যায় কিন্তু এটার এটা কিন্তু মানুষ অন্যভাবে করে এটা করা ঠিক না মানুষের মঙ্গলিকভাবে এই পাথর বা রত্ন বা জ্যোতিষশাস্ত্র খুবই বাস্তব এবং ফলপ্রসূ এবং মানুষের ক্রমোন্নতির ব্যাপারে এই জ্যোতিষশাস্ত্র খুবই এটা কি আপনি বিভিন্ন জ্যোতিষের কাছে যে যে আপনার অভিজ্ঞতা বা আপনি যা পড়েছেন এর উপরে আমার বিভিন্ন জ্যোতিষের কাছে যাওয়ার প্রেক্ষাপটে আমি যেমন বাংলাদেশের বিভিন্ন জ্যোতিষের কাছে গেছি আমি কত কত হবে আপনি তা জন তো হবেই ওকে ধন্যবাদ জবর ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার যদি কখনো আসেন তাহলে খুলনায় বেড়াতে আসবেন দেখা হবে সবাইকে নমস্কার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে